আসছে বিস্তারিত খবরে। ফের সালারে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার রাতে ভরতপুর দুই নম্বর ব্লকের শালু গ্রামের অঞ্চল সভাপতি মুরসেলিম শেখকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মুরসেলিম শেখকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কোনো রকম সমস্যা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত শুরু করেছে শালার থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ফের সালারে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার রাতে ভরতপুর দু নম্বর ব্লকের শালু গ্রামের অঞ্চল সভাপতি মুরসেলিম শেখকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা শেষ করে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন মুরসেলিম শেখ। সেই সময় হঠাৎ করে দুষ্কৃতীরা লোহার রড দিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মুরসেলিম শেখকে কাদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রড দিয়ে মাথায় বেড়ি দিছে, পায়ে বেড়ি দিছে, পা ভেঙে গেছে। উনি পার্টি অফিস থেকে উঠে আসছিলেন, বাড়ি আসছিলেন রাস্তা। দুষ্কৃতীরা রায়হান, হ্যাপি, দয়াল, রশিদ, গরিব, দয়ালের দুটো ছেলে রবিট আর টিএমসি অন্ত সভাপতি। আর যারা মেরেছে তারা কোন দল? তারাও টিএমসিরই, ওরাই লুটিপুটি খাবে সেই ধান্দা ওদের। আগে থেকে খেয়েছিলাম, এখনো খাবো। উনি অঞ্চল সভাপতি হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কোনো রকম সমস্যা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে শালার থানার পুলিশ। মুরসেলিম শেখের ছেলে আলতাফ শেখ জানান, সামনেই পঞ্চায়েত ভোট, মিটিং করে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী বাবার উপর হামলা চালায়। নিজেদের ক্ষমতা ধরে রাখতেই তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বিষয়টা হচ্ছে, উনি নবনিযুক্ত আমাদের শালু অঞ্চলের শালু অঞ্চলের নবনিযুক্ত অঞ্চল সভাপতি, ঠিক আছে? তো সামনে ইলেকশন, সেই জন্যে উনি কিছু ওনার লোকজনদেরকে নিয়ে মিটিং করে উঠে আসছিল ফিল্ডে। গ্রামের ফিল্ড আছে, তো হাওয়া হচ্ছে, সেই জন্যে ফিল্ডে বসেছিল। আর ওখানে পাশে পার্টি অফিসও আছে, তো ওখান থেকে উঠে এসে বাড়ি ফেরার পথে ঠিক সেই সময় অ্যাটাক করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বলতে রায়হান, মানে আমাদের গ্রামের যে এখন মেম্বার আছে, সেই মেম্বার আমাদের ওয়ার্ডের না, গোষ্ঠীদ্বন্দ্ব না, কিন্তু ওরা চাইছে যে ওদের ক্ষমতাটা ধরে রাখতে। ওরা মানে টিকিট তো এবার ধরেন টিকিট, ওরা মনে করছে যে হয়তো আমার আব্বু টিকিট আটকিয়ে দেবে, এটা মনে করছে, দেশের জন্য আরও মাঠটা মেরেছে। পার্টি ওদের, হ্যাঁ, যে আমরা সবসময় ক্ষমতাটা দেখে চলবো, আমাদেরই দবদবা থাকবে গ্রামে সবসময়, এই জন্যে। আর গ্রামে যাকে জিজ্ঞেস করবেন সবাই জানে যে ওরা ড্যাং এক নম্বরের দুই ভাইয়ে। আর গরিব মানুষদেরকে, যারা আমার আব্বুর সাথে ঘোরাঘুরি করতো, তাদেরকে হুমকি দিত জানের ভয়ে, জানে মেরে ফেলার, ঠিক আছে? সেই জন্য আমার আব্বুর উপরে অ্যাটাকটা করেছে, জানে মেরতে চাইছিল, তো ছজন মিলে অ্যাটাক করতে আসতো না। কাদের বিধায়ক অপূর্ব সরকার বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবে। আমি মনে করি কোনো তৃণমূল কর্মী কোনো তৃণমূল কর্মীকে আঘাত করতে পারে না, এবং যদি কেউ এরকম ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিতভাবে যারা ঘটিয়েছে তাদেরকে আমি দুষ্কৃতিকারী মনে করি। আঘাতপ্রাপ্ত হয়েছে অঞ্চল সভাপতি, নিশ্চিতভাবে দল তার পক্ষে। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি, আপনারা ব্যবস্থা নেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। দেখুন, কোনো দুষ্কৃতিকারী আশ্রিত কি আশ্রিত নয় সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। বড় বিষয় দুষ্কৃতকারীর পরিচয়, দুষ্কৃতকারী হয় এবং তাদের যা উপযুক্ত শাস্তি পাওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে সেটা দেওয়ার ব্যবস্থা করবে, এই বিশ্বাস আমাদের আছে। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।